একবার বিচ্ছেদ করলে সেটি কি সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়, এই বিষয় নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। অনেকে কোনো তান্ত্রিকের কাছে কাজ করাতে গিয়ে বলে যে আমাকে সারা জীবনের জন্যে অমুকের সাথে অমুককে বিচ্ছেদ করে দিতে হবে, বা অমুকের সাথে অমুকে পরকীয়া করেছে, সারা জীবন যেন মুখ দেখাদেখি না থাকে। তো বিচ্ছেদ কাজটা সমস্ত কাজের থেকে একটু ভিন্ন ধরনের কাজ এবং তার তন্ত্রক্রিয়াও অনেকটা কঠিন। যেমন বিচ্ছেদের কাজ করতে গেলে মাছের গলায় বেঁধে পুকুরে নদীতে ছাড়তে হয়, তাকে খাওয়াতে হয়, বিছানার তলায় দিতে হয় বা কবরস্থানে তাবিজ পুঁততে হয়, এরকম কঠিন কঠিন ক্রিয়াগুলি থাকে। তবে বিচ্ছেদ ক্রিয়া করলেই দুজন দুজনকে দেখতে পায় না, এমনকি দুজন দুজনের মুখ দর্শন পর্যন্ত করলে সহ্য করতে পারে না, সমস্ত গা হাত পা জ্বলে যায়। এতটাই খতরনাক বিচ্ছেদ আছে এবং দুজন দুজনকে সম্পূর্ণ ভুলেও যায়, এমন এমন বিচ্ছেদ আছে। অনেকে দেখা যাচ্ছে বিচ্ছেদ কাজ করছে কিন্তু দুদিন কাজ হচ্ছে, তারপরে আবার দুজনের সাথে সম্পর্ক মিল হয়ে যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সহজে বিচ্ছেদ হচ্ছে না, যত রকম কাজ করছে কোনো কাজেই তাদের দুজনের মধ্যে ছাড়াছাড়ি হচ্ছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে তবু দুজন দুজনকে ছাড়ছে না। তো এর অনেক রকম কারণ থাকে। দেখা গেল যাদেরকে আপনি বিচ্ছেদ করছেন, সে মেয়ে হোক বা ছেলে হোক, ছেলেকে হয়তো বশ করে রেখেছে বা একটা মেয়েকে একটা ছেলে বশ করে রেখেছে, সে বারবার বশীকরণ ক্রিয়া করে যাচ্ছে, তাকে পেটে ওষুধ করছে বা তারপরে বশীকরণ বারবার সে করে যাচ্ছে, এবং আপনি যে বিচ্ছেদ করছেন সে কিন্তু বারবার সেটা কাটিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি একবার বিচ্ছেদ করে ভাবছেন যে বিচ্ছেদ হয়ে যাবে, সেক্ষেত্রে হবে না, কারণ হলেও সেই ছেলেটা তো আবার সেটাকে নষ্ট করে দিয়ে তাকে বশীকরণ করছে বা খাওয়াচ্ছে। তখন আপনাকে বারে বারে সেই বিচ্ছেদের কাজ করতে হবে এবং যে খাওয়াচ্ছে সেইগুলো কাটাতে হবে, এবং ও যে ক্রিয়া করছে সেই ক্রিয়াগুলো কিন্তু অবশ্যই কাটাতে হবে, না হলে এই বিচ্ছেদগুলো আপনি দাঁড় করাতে পারবেন না। অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ কাজ করছেন কিন্তু কোনোভাবেই সেই বিচ্ছেদ ক্রিয়া হচ্ছে না, অর্থাৎ কঠিনভাবে সে খাইয়ে বলুন যেভাবে হোক তাকে বশীকরণ করে রেখেছে, যতক্ষণ না আপনি কাটাবেন ততক্ষণ কোনো বিচ্ছেদ ক্রিয়াই কাজ করবে না, কারণ আগে সেই যে বন্ধন ও বেঁধে রেখেছে, যে বশীকরণ করে রেখেছে, যেগুলো খাইয়ে রেখেছে সেগুলো প্রথমে কাটাতে হবে, তবেই সেই বিচ্ছেদ ক্রিয়া কাজ করবে, না হলে কাজ করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় দুজন দুজনের প্রতি এতটাই টান বা এমনভাবে বশীকরণ করে রেখেছে এবং অনেক দিন ধরে সম্পর্কে থাকার ফলে প্রচণ্ড টান চলে এসেছে, মনের একটা টান আছে, তো সেক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়া করলে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রচণ্ড পরিমাণে শুরু হবে এবং সেটা বিচ্ছেদ হতে 3 মাস বা 6 মাস পর্যন্ত ছাড়াছাড়ি হতে সময় লেগে যায়। যেহেতু মনের একটা টান, কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করলেও অনেক সময় কাজ করতে থাকে, তো সেক্ষেত্রে সময় লাগলেও সেটা বিচ্ছেদ হবেই, 100% বিচ্ছেদ হবে। এরকম ঘটনা আমাদের প্রচুর সম্মুখীন হতে হয়, এক এক মানুষের সমস্যা এক এক রকম। কেউ যদি বলে আমি 3 দিনে করে দেবো, তো এরকমভাবে করা যায় না, কিছু ক্ষেত্রে 3 দিনে হয়, কিছু ক্ষেত্রে হয় না, কারণ সবার সমস্যা সমান নয়, এর ফলে কারোর ক্ষেত্রে কম বেশি ব্যতিক্রম এই কাজগুলির মধ্যে ঘটে। আর বিচ্ছেদের কাজ সবসময় কঠিন ক্রিয়া করতে হয়, আমরা যেমন একসাথে 3, 4, 4, 5, 6 এরকমভাবে দিয়ে দিই, কারণ হলো ছোটোখাটো কাজ করলে বিচ্ছেদ সহজে হয় না। আরও কিছু কিছু ক্ষেত্রে, যেমন একজন তাকে নিয়ে চলে গেছে, দূরে কোথাও আছে, এমন জায়গায় আছে যে বিচ্ছেদ করলেও দুজন দুজনের ছাড়াছাড়ি হয়ে গেছে তবু সেইখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না, ব্ল্যাকমেল করছে, তো এরকমও কেসগুলো ঘটে, সেক্ষেত্রে বিচ্ছেদ সময় লাগে, তখন দেখা গেল যে 3 মাস থেকে 6 মাস টাইম লাগে কিন্তু সেটা বেরিয়ে আসে। অনেকে বহু তান্ত্রিক দেখাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করানোর জন্যে কিন্তু কোনোভাবেই বিচ্ছেদ হচ্ছে না। আপনাদেরকে বলে রাখি, সবাই কিন্তু বিচ্ছেদ ক্রিয়া জানে না, আর বই পুস্তক দেখে কাজ করলে সেগুলো কাজ হয় না। অনেক ক্ষেত্রে পৌরাণিক বই আছে, টুকিটাকি মন্ত্রে কাজ হয়, তবে বিচ্ছেদ ক্রিয়া পরীক্ষিত বিদ্যা যদি প্রয়োগ করা যায় অবশ্যই বিচ্ছেদ হয়, সময় কম বেশি লাগে, কারোর ক্ষেত্রে দেখা গেল 7 দিনে হয়ে যায়, 3 দিনে হয়ে যায়, কারোর ক্ষেত্রে দেখা যায় যে 3 মাস 6 মাসও লাগে, তবে সেই ক্রিয়া যদি পরীক্ষিত হয়, শক্তিশালী হয়, তো 6 মাস লাগলেও কিন্তু সেটা বিচ্ছেদ হবে। তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন। ধন্যবাদ।